আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের ভিডিওটা অনেক সুস্বাদু খাবারের ভিডিও তো আপনি বিশ বলে খাওয়া শুরু করে দিলাম আর আপনারা সকলেই ভিডিওটা দেখতে থাকুন আর আজকের খাবারটাও অনেক সুস্বাদু হয়েছে অনেক মজাদার হয়েছে তো আজকের খাবারটা হলো গিয়ে রকম তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি আস্তে আস্তে গাইতেছি কারণ অনেক গরম ছিল খাবারগুলো এই জন্য আস্তে আস্তে গাইতেছি আর এগুলো হয়েছে আমার সামনে আছে যে মুরগির দুটা রান তো আমি মুরগির রানগুলো আস্তে আস্তে করে খাবো কারণ এগুলো অনেকটাই গরম গরম হয়ে গেছে তো চামচ দিয়ে কাটা চামচ দিয়ে আমি কেটে কেটে কাচ্ছি আসলে অনেকটাই মজা লাগতেছে অনেকটাই মজা হয়েছে তো আসলে এই রেস্টুরেন্টের খাবার ম্যাম অসাধারণ অসাধারণ লাগে তো আমি রেগুলারই এই রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করি তারপরে আমি একটা কোক নিলাম কোক নেওয়ার পরে আমি কোকটা খাচ্ছি এটা হলো পেপসি পেপসিটা খাইলি ওইটার সাথে অনেকটাই ভালো লাগে তো আমি এটার সাথে পেপসি নিলাম পেপসি নেওয়ার পরে পেপসি নেওয়ার পরে আবার খাওয়া শুরু করে দিলাম আসলে অনেকটাই ভালো লাগতেছে তো আজকের খাবারটা আসলে অনেকটাই বাজা হয়েছে এর আগে আমি অনেকবার খেয়েছি কিন্তু আজকেরটার মতন হয়নি আর আজকের ভিডিওটা অন্যরকম আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাদেরও অবশ্যই ভালো লাগবে তো আমি চামিজ দিয়ে খাওয়ার চেষ্টা করতেছি আসলেই অনেকটাই ভালো লাগে কিন্তু চামিজ দিয়ে খাইতে আসলে একটু এ লাগে কারণ এগুলো ছেঁড়া যায় না মুরগির রানগুলা তো হাতে খাইলে আসলে অনেকটা শান্তি পাওয়া যায় যেটা আমরা সবসময় হাতে গিয়ে থাকি আর তারপরে আমি যেহেতু রেস্টুরেন্টে গেলাম যাওয়ার পরে আমি চামিজ দিয়েই আস্তে আস্তে করে খাচ্ছি খাওয়ার পরে আমি দেখাবো আরও অনেক সুন্দর পুরো রেস্টুরেন্টে ঘুরে দেখাবো অনেক সুন্দর একটি জায়গা আসলে ওই জায়গাতে গেলে আসলে মনটা ভালো হয়ে যায় আমার যখন মন খারাপ থাকে তখনই আমি ওই রেস্টুরেন্টেতে ঘুরে আসি এই রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের মাইম তো আসলে খুব সুন্দর এটা বিলের পরে এটা বিলের দ্বারে চারিদিকে পানি আসলে অনেকটাই মজাদার হয়েছে আজকের খাবারটা কারণ আমি কাইতেছে আর অধিক সেদিক ঘুরে ফেরে দেখা দেখতেছি কারণ মানুষ প্রচুর মানুষ আসছে আজকে অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে আছে কারণ বসার মতো ব্যবস্থা নেই কারণ যেগুলা টেবিল আছে সবগুলো বুকিং হয়ে গেছে প্রচুর মানুষ আসছে তো এই জন্য সবগুলাই বুকিং হয়ে গেছে আর আমি আমার পাশে ছিল বন্ধু তো বলতেছে যে আস্তে আস্তে খাওয়ার জন্য তারপরেও আমি তাড়াহুড়ো করে খাচ্ছি কারণ আসলে কোকটা ওইটার সাথে কোক খাইতে পেপসি খাইতে কিন্তু আসলে অনেকটা ভালো লাগে এটা হলো এটা ছিল পেপসি তো আসলেই অনেক মজা হয়েছে খাবারটা আর আমি খাবারের শেষে পুরো রেস্টুরেন্টেই ঘুরে দেখাবো যে আজকের রেস্টুরেন্টাই অনেকটাই সুন্দর আজকে বিকেলটাই মানে অনেকটাই সুন্দর ছিল কারণ বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি হওয়ার পরে রোদ রোদ হয়েছে তো মানে বিকালটাই আসলে খুব সুন্দর দেখতে তো আমি খাওয়া দাওয়ার পরে আমি অবশ্যই রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো আর যারা যারা এই রেস্টুরেন্টে আসেন নাই তো আমি খাবারের খাবারের শেষে আমি পুরো ঠিকানাটা বলে দেবো আপনারা চাইলে অবশ্যই ঘুরে যেতে পারবেন অনেকটাই সুন্দর জায়গাটা অনেক সুন্দর তো আশা করি আপনাদেরও ভালো লাগবে যখন আপনারা ঘুরতে আসবেন অবশ্যই ভালো